সারা বিশ্বের লেটেস্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোম, আর এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে চৌকস গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদের হাতে আছে। পুরো ইসরায়েলের আকাশ নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে এই আয়রন ড্রোম। অথচ এমন কঠোর নিরাপত্তার চাদর ভেদ করে 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সম্প্রতি তেল আবিবে নিরঙ্কুশ হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের নতুন ড্রোন ইয়াফা। ইসরায়েলের শত শত রাডারের চোখ ফাঁকি দিয়ে প্রথমবারের মতো মানববিহীন ড্রোনের মাধ্যমে হামলা চালিয়ে সক্ষমতার জানান দিয়েছে হুতি। ড্রোনটি আকারে ছোট হলেও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক বহনে সক্ষম। অত্যাধুনিক বিশেষ এই ইয়াফা ড্রোন খুব সহজেই আয়রন ড্রোম ফাঁকি দিয়ে তেল আবিবে নির্দিষ্ট স্থাপনায় হামলা করতে সক্ষম হয়। সাম্প্রতিক সময়ে হামাসের ছোড়া রকেটের পর এবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর ইয়াফা ড্রোনের আঘাতে নাজেহাল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে আয়রন ড্রোনের সক্ষমতা নিয়ে নতুন করে ভাবাচ্ছে নেতানিয়াহু সরকারকে। ইসরায়েলের বিভিন্ন অংশে মোতায়েন করা আয়রন ড্রোম হল ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য স্বল্পপল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি রকেট হামলা ও আনম্যান্ড এরিয়াল ভেহিকল মোকাবেলায় ব্যবহৃত হয়। এর মোট 3টি অংশ: রাডার, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ইন্টারসেপ্টর বা প্রতিহত ব্যবস্থা। এর মধ্যে প্রতিপক্ষের ছোড়া রকেটটির অবস্থান শনাক্ত করে রাডার, কোন জায়গায় আঘাত হানতে পারে তার অবস্থান নির্ণয় করে কন্ট্রোল সিস্টেম, আর এরপরই রকেটকে লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এভাবেই নির্দিষ্ট স্থাপনায় আঘাত হানার আগে আকাশে ধ্বংস করে দেওয়া হয় প্রতিপক্ষের রকেট।